ইনটিগ্রেশন প্লে লিস্টের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত তো আমাদের এই প্লে প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম ইন্টিগ্রেশনের বেসিক কিছু কথা এবং টাইপ ওয়ান এবং টাইপ টু সো আজকের ভিডিওতে আমরা মূলত টাইপ টু নিয়ে আলোচনা করবো এবং টাইপ টু থেকে আমরা আরও বেশ আরও কয়েকটি আমরা ইম্পর্টেন্ট ম্যাথস করব। সো একদম প্রথমে যদি আমরা যেই ম্যাথটা দিয়ে আজকে টাইপ টু এর অঙ্ক শুরু করবো সেটা বলি তার আগে বলিনি টাইপ টুতে আসলে কী ছিল টাইপ টুতে ছিল হচ্ছে ত্রিগণমিতিক অথবা বীজগণিতিক ম্যানিপুলেশন করার পর তারপরে হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করা অর্থাৎ টাইপ টু এর ম্যাথগুলোতে তোমরা হচ্ছে ডিরেক্টলি ইন্টিগ্রেশনের সূত্রে অ্যাপ্লাই করতে পারবা না একদম তোমাকে একটু প্রথমে বিজ্ঞানিত অথবা ত্রিগণিতিক সূত্রে অ্যাপ্লাই করে একটু জিনিসটাকে এমন ফর্মে নিতে হবে যে ফর্মে গেলে দেন তুমি হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা সো দেখা যাক একটা অঙ্ক আমরা দেখি একটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা দেখবো এখন টাইপ টু রিলেটেড বা টাইপ টু টাইপ টু এর মধ্যে পড়ে এমন সেটা হলো ইন্টিগ্রেশন সাইন টু দি পর ফোর এক্স ডিএক্স সো এখন এইটা ডেফিনেটলি কি দেখেই বোঝা যাচ্ছে যে এটা একবারে আমি কোনো সূত্র আমি এভাবে জানি না যার মাধ্যমে আসলে সাইন টুথি পাওয়ার ফোরকে একবার ইন্টিগ্রেশন করা পসিবল ওই জন্যই আমাকে আসলে চিকোমিত ইউজ করে এটাকে ছোটো করে নিতে হবে বা এটাকে এমনভাবে নিতে হবে যার যেই ফর্মে আমি আসলে ইন্টিগ্রেশনের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো তো সেটা কীভাবে করতে পারি তো সাইন টুথি পাওয়ার ফোর না নিয়ে যদি আমি এটা কীভাবে লিখি ইন্টিগ্রেশন ধরো টু সাইনস স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার সো এখন এখানে পোস্ট আসতে পারে যে আমি এখানে ইচ্ছা করে টু লিখলাম কেন সাইনস স্কোয়ার এক্সের এর হোল স্কোয়ার করলে না হয় হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর আসবে টু কেন আনলাম এটার কারণটা হচ্ছে একটা ফর্মুলা তোমাদের অবশ্যই জানা থাকা উচিত সেটা হচ্ছে টু সাইনস স্কোয়ার এক্স সাইনস স্কোয়ার এক্সের ফর্মুলা সেটা হচ্ছে কি ওয়ান মাইনাস কস টু এক্স তাই না আমি যদি এখানে লিখি ওয়ান মাইনাস কস টু এক্স এটা কিন্তু ইকোস টু হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স সো এই জন্যই লেখা তো যেহেতু আমি লিখতে যেয়ে হচ্ছে এই দেখো টু স্কোয়ার সমান ফোর এটা বেশি লিখে ফেলছে তাহলে আমাকে ওয়ান বাই ফোর আসলে ভাগে দেওয়া উচিত তো আমি সেটা হচ্ছে সামনে দিতে পারি ওকে ভেরি নাইস এবার দেখো তাহলে আমি যে ফর্মুলাটা এখানে চাচ্ছিলাম সেই ফর্মুলাটা আমি এখন অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্সের স্কোয়ার এখানে আমার এক্স তো অবশ্যই থাকবেই ভেরি নাইস সো আমি পাশের লাইন এই পরে আমি আবার এই পাশে চলে যাই এর পাশে দেখো ওয়ান বাই ফোর থেকে গেলো এখন জিনিসটা কিন্তু এ মাইনাস বি হলো স্কোয়ার এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা করলে আমার কী আসবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ডেফিনেটলি ইজি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি করলে টু কস টু এক্স আর প্লাস হবে হচ্ছে কজ স্কোয়ার টু এক্স রাইট লাস্টে আমার একটা ডিএক্স থাকবে ভেরি গুড এখন দেখো অ্যান বিষয় আমার এখানে তিনটা টার্ম রাইট একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে মাইনাস টু কস টু এক্স একটা হচ্ছে কজস্কোয়ার টু এক্স এর মধ্যে দেখো তো কোন দুইটা হচ্ছে আমার ইন্টিগ্রেবল বা কোন দুইটার আমি ফর্মুলা জানি ইন্টিগ্রেশন ওয়ান এক্স সেটা করতে আমার কোনো প্রবলেম নেই আবার টু কস টু এক্স সেটারও কিন্তু আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো ইন্টিগ্রেশন আর লাস্টে যেটা আছে কজ স্কোয়ার টু এক্স সেটা আমি ডিরেক্টলি জানি না সেটা আমাকে চেঞ্জ করে নিতে হবে তো সেটা আমি কীভাবে চেঞ্জ করতে পারি সেটার জন্য কিন্তু আম আমাদের কি অবশ্যই আমাদের ফর্মুলা জানা আছে সেটা কোন ফর্মুলা জানা আছে বাট সেটার জন্য কিন্তু আমাকে আমার সামনে একটা টু থাকা লাগে আমি একটু ভেঙে লিখি তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে একবারে না লিখে তো যদি আমি ভেঙে লিখি তাহলে দেখো ওয়ান বাই ফোর এটা আমরা এটা আমাদের একদম সামনে থাকতে পারি সেটা আমাদের কোনো প্রবলেম করতেছে না তো তাহলে বাকি যেই জিনিসটাগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে লিখতে চাই তাহলে ধরো ওয়ান মাইনাস টু কস টু এক্স এ ধর সাইন আছে সেটাও আমি এখানে দিলাম আর এই জায়গায় যদি আমি দেখি কজ স্কোয়ার টু এক্স আছে তো সেটাকে আমি যেটা করতে পারি সেটা হলো ইচ্ছাকৃতভাবে আমি একটা হাফ দিয়ে গুণ দিলাম সামনে টু দিলাম তাহলে আমি কিন্তু লিখতে পারি টু কজ স্কোয়ার টু এক্স যাই ওকে আর সবগুলোর সাথেই কিন্তু আমার আসলে লাস্টে হচ্ছে কি থাকবে ডিএক্সটা থাকবেই তাই না ডিএক্সটা কিন্তু আমার থাকতে এখন যদি আমরা দেখি আমার এখানে কি অবস্থা হচ্ছে সাইন থাকবে এখানে দেখো ওয়ান মাইনাস টু কস টু এক্স সামনে একটা হাফ থাকতেছে হাফটা ক্যান ওয়ানসি আমরা কারণ টু কস স্কোয়ার টু এক্স এর ফর্মুলা সেটা হ্যাপটা করার জন্য তো সেটার সময় আমরা জানি ওয়ান প্লাস cos ফোর এক্স আসবে কারণ এখানে আমরা জানি টু কস square এক্স হলে হতো হচ্ছে ওয়ান প্লাস 2x এখানে টু cos square 2x তাহলে ওয়ান প্লাস 4x ফোর এক্স হবে তাহলে এই জায়গায় আমি লিখব হচ্ছে ওয়ান প্লাস 4x ফোর এক্স এইটা আর ফাইনালি কিন্তু আর একটা এই থার্ড ব্র্যাকেটটা এখানে শেষ হবে এবং একদম লাস্টে যে আমার হবে হচ্ছে একটা dx সো এই যে আমার জিনিসটা আসলো এখন আমি এখানে দেখো সব কিছুই কিন্তু এখন আমার যে যারা যারা আসে সব প্রত্যেকটা টাইমে কিন্তু আমার ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে সো আমি একটু থেকে শুরু করে সবগুলো একবারে অ্যান্সার লিখবো সো একবারে দেখো ইন্টিগ্রেশন ওয়ান এক্স তাহলে সেটা কিন্তু হবে আমার এক্স এরপর আছে ইনটিগ্রেশন টু কস টু এক্স লাস্টে এক্স তাহলে টু তো থেকে যাবে আর আমরা জানি ইন্টিগ্রেশনের সময় চড়কের সামনের সহকটা নর্মালি হচ্ছে ভাগে যায় তাহলে এখানে যদি ভাগে যায় তাহলে হবে হচ্ছে একটা টু তো আমার এই টুটা আর এই টু এক্সের জন্য একটা টু ভাগে যাবে আর মাইনাস কজ এক্স মাইনাসটা আমি সামনে লিখলাম তাহলে চিন্তা করবো কজ এক্স তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে কজ আসে ডেফিনেটলি কি সাইনকে তাহলে এখানে হবে হচ্ছে সাইন টু এক্স আর এখানে দেখো হাফের সাথে ওয়ান গুণ তাহলে এটা হবে হচ্ছে জাস্ট সিম্পলি হাফ এক্স কেন হাফ এক্স কারণ হাফ এক্স তাই না হাফ ডি এক্স করলে কি আমরা জানি ইন্টিগ্রেশন ওয়ান ডি এক্স মানে হচ্ছে এক্স তো এখানে এক্স আসবে আর এখানে দেখো একইভাবে ফোরটা ভাগাকারে যাবে সো ওয়ান বাই এইট হয়ে যাবে একবার যদি আমি লেখার চেষ্টা করি আবার সেম কোশ্চেন কাকে ডিফারেন্সিয়েট করলে কস ফোর এক্স আসবে এটা কিন্তু হবে তোমার সাইন ফোর এক্সকে তো একটু বড়ো হয়ে গেছে অঙ্কটা একটু অঙ্কটা একটু বড়ো ডেফিনেটলি কারণ আমাকে বেশ কয়েকটা ক্যালকুলেশন করে তারপর আমাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন করার মতো একটা লাইনে আমি আসছি তারপরে আমি ইন্টিগ্রেশনের সূত্রে অ্যাপ্লাই করতে পারছি আর লাস্টে তুমি প্লাস সি দিতে পারো যেহেতু এটা ডিফিনেটলি ইন্টিগ্রাল আর এরপর তুমি ওয়ান বাই ফোর সবার সাথে গুণ দিতে পারো সো এইভাবে আমরা কিন্তু আসলে অঙ্কটা ইজিলি কিন্তু করতে পারবো ছি সো এখানে হোপফুলি কোনো কালকুলেশন ভুল হয় নাই ক্যালকুলেশনের ছোট ছোট ভুল থাকলেও সেটা ইগনোর ইগনোর করতে পারো বাট মেনলি প্রসেসটা আসলে এরকম যে আমরা কীভাবে আসলে একটা যে কোনো একটা অঙ্ককে কীভাবে টিকোনোমেথিক সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা একটা এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে যে আমি তারপর হচ্ছে ইন্টিগ্রেশন সূত্রে অ্যাপ্লাই করতে পারব এটাই ছিল মূলত এই অঙ্কটা দেখানোর মূল উদ্দেশ্য সো এটা যদি আমরা দেখতে পারি নেক্সট আমরা আরেকটা অঙ্কে যাবো যেটা হচ্ছে ইকোনোমেথিক ম্যানিপুলেশনের অঙ্ক সো সেটা আসলে কি সেখানে দেখো সেই অঙ্কটা কীরকম আমি কোয়েশনটাকে লিখে দিচ্ছি কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রেশন ধরো এরকম একটা কোশ্চেন তোমরা পেলা সাইন ফোর এক্স কস ফোর এক্স আর হচ্ছে কত ডিএক্স সো এটা যদি কোশ্চেন হয় তাহলে দেখো ডেফিনেটলি এখানে ডিরেক্টলি কিন্তু সাইন ফোর এক্স কস ফোর এক্সের এই ফর্মুলা ডিরেক্টলি কিন্তু তুমি ইন্টিগ্রেশনের ফর্মুলা তুমি জানো না যদি তোমার শুধু সাইন ফোর এক্স হতো তাহলে তুমি বলতে পারতা হ্যাঁ এটা আনসার হচ্ছে ওয়ান বাই ফোর দিয়ে তারপর সাইনের এটা তো তুমি জানোই কিন্তু এভাবে তুমি ডিদিক্টলি জানো না সো এখন তুমি যেটা করতে পারো তুমি চেষ্টা করবা ত্রিকোণমিতি কোনো একটা ফর্মুলা ফেলার জন্য সেটা কীভাবে করতে পারো দেখো সিম্পল একটা হিসাব যদি আমি সামনে একটা হাফ দিয়ে গুণ দিই মানে সে টু দিয়ে টু ভাগে দিই এবং তাহলে ভিতরে আমি অনায়াসে একটা টু গুনতে পারবো তাহলে কী লেখা যায় একটু খেয়াল করো টু সাইন ফোর এক্স কস ফোর এক্স এখানে হচ্ছে ডি এক্স সো এবার একটা জিনিস হয় সেটা হচ্ছে দেখো ভিতরের জিনিসটা টু সাইনে কস না আমরা যে শুধু এখানে লিখি টু সাইন এ কস এ সে ফর্মুলাটা কিন্তু হয়ে যায় আমাদের সাইন টু এখানে আমাদের কি হবে সাইন দ্বিগুণ হয়ে যায় না তাহলে কি হবে 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 রাইট এখানে ডিএক্স তাহলে এখানে দেখো এখন যদি আমি এখন কিন্তু আমার যে ফর্মের আসছে সেটা কিন্তু আমার ইন্টিগ্রেবল সেটা কিন্তু আমি ডিডিপি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে কি এইট ভাগে যাবে তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এইট একবারে ওয়ান বাই সিক্সটিন লিখতে পারো তোমরা চাইলে চাইলে আর এবার নিজেকে প্রশ্ন করো তাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এইট এক্স পাওয়া যায় বা সাইন সামথিং পাওয়া যায় সেটা কিন্তু মাইনাস কস তাই না মাইনাস কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন্স সামথিং পাওয়া যাবে সো আমি এখানে লিখবো হচ্ছে মাইনাস কস এইট এক্স প্লাস সি এটাকে তুমি সুন্দর করে লিখতে পারো হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্সটিন কস এইট এক্স প্লাস সি সো ফুলি এখানেও আমি ক্যালকুলেশনে কোনো ভুল করিনি ক্যালকুলেশনে ভুল থাকলে প্লিজ প্লিজ ইগনোর ইট আমার লক্ষ্য হচ্ছে জাস্ট তোমাদের প্রোসিডিয়ারগুলো শেখানো যে কীভাবে তোমরা কোনো একটা ইন্টিগ্রেশনের অঙ্ক সলভ কর সলভ করতে শিখতে পারো যদি এই অঙ্কটা হয়ে যায় তাহলে আমি আরেকটা দেখাবো টাইপ টু থেকে আমাকে আমার কাছে মনে হয়েছে টাইপ টুর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যেখানে তোমাকে জিকোনোমিত ম্যানিপুলেশন করা শিখতে হবে আসলে যদি আমি আরেকটা অঙ্ক দেখাই তাহলে দেখা যাক সেটা অঙ্কটা কীরকম তো এই কোয়েশ্চেনটা আমি একটু স্পেশালি মেনশন করবো এই কারণে কারণ এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার বুয়েট জিরো থ্রি জিরো ফোর ব্যাচের অ্যাডমিশন টেস্টের সময় এসে একটা অ্যাডমিশনে আসার কোয়েশ্চেন তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাইট সো আমরা যদি অ্যাঙ্কটা দেখি তাহলে কোশ্চেনটা কি ছিল এখানে কোয়েশ্চেনটা হচ্ছে ওয়ান বাই ওয়ান্স এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ধরো সো এখন তুমি যদি খেয়াল করো ডিরেক্টলি কিন্তু তুমি এখানে দেখতেই পাচ্ছ ডিরেক্টলি তো ওয়ান বাই ওয়ান প্লাস সাইনেক্সের ইন্টিগ্রেশন তো করার কথা বা জানার কথা না ডেফিনেটলি ওরকম কোনো ফর্মুলাও নাই সো অবশ্যই তোমাকে এখানে কিছু কিছু ম্যানিপুলেশন বা ক্যালকুলেশন বা তোমাকে সূত্রে অ্যাপ্লাই করে ছোট করে দেন এমন একটা ফর্মটা নিতে হবে যেখানে গেলে দেন তুমি কি ইন্টিগ্রেশনের ফর্মুলা কোলা প্রয়োগ করতে পারবে সেটা কিভাবে করা যেতে পারে এখানে দেখো ওয়ান প্লাস সাইন এরকম কোনো ফর্মুলা কিন্তু আমরা জানি না সো আমরা এখানে যেটা করতে পারি ওয়ান প্লাস সাইন এক্সের রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করতে পারে সেটা কীরকম ওয়ান প্লাস সাইন এক্সের অনুবন্ধি কী হবে ওয়ান মাইনাস সাইন তাহলে উপরে গুণ হবে ওয়ান মাইনাস সাইন আর নিচে হবে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স এদিকে ডিএক্স থাকবে তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন উপরে তো ওয়ান মাইনাস সাইন এক্স রয়েই গেলো আর নিচে দেখো এটা কি আছে এ প্লাস বি মাইনাস বি তাহলে এটা কোন ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লাস্টে হবে হচ্ছে ডিএক্স সো বাকি প্রশ্নটা যদি আমরা এ পাশে করি তাহলে এই পাশে দেখো ইন্টিগ্রেশন উপরে তো ওয়ান মাইনাস সাইন এক্স এখনও রয়ে যাচ্ছে এটা কোনো চেঞ্জ হচ্ছে না আর নিচে দেখো ওয়ান মাইনাস সাইনস্কোয়ার কিন্তু আমরা আমাদের ছোট্টবেলার ফর্মুলা সেটা হচ্ছে কি কজ স্কোয়ার এক্স লিখতে পারিবে না আর এই পাশে থাকবে আমাদের হচ্ছে ডিএক্স

আর লাস্টে কিন্তু ডিএক্স এক্স এখন একটা মজার জিনিস হয়ে গেল যে দুটো জিনিস আছে সেই দুটোই কিন্তু আমার ডিরেক্টলি ইন্টিগ্রেশনের তুমি সূত্র জানো সেটা কিভাবে কাকে ডিফারেন্সিয়েট করলে সেক্স স্কোয়ার এক্স পাওয়া যায় টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় আবার দেখো কাকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স টেন এক্স পাওয়া যায় সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় তাই এটা হবে টেন এক্স মাইনাস সেক এক্স প্লাস সি এভাবে কিন্তু আমরা একটা অ্যাডমিশনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক আস্তে আস্তে আমরা শিখে ফেললাম সামনে আর আমরা আরও অনেক এরকম অ্যাডমিশনের ম্যাথ দেখবো আমরা অনেক অ্যাডমিশনে আসার মতো ম্যাথ দেখব বাট আজকে না আজকে এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখতে চাই সো আজকে ভিডিওতে আমরা কি আলোচনা করলাম আমরা টাইপ টুয়েল আর একটা ম্যাথ দেখলাম নেক্সট ভিডিওতে আমরা আরও অন্য অন্য টাইপ আরও অন্য অন্য বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো করব থ্যাংকস ফর ওয়াচিং